मनो चलो निज निकेतने, मनो चलो निज निकेतने, संसार विदेशे विदेशी रवेशे भ्रामो केनो अकारणे, मनो चलो निज निकेतने, मनो चलो निज निकेतने। विषय पंचको आर भूतगण सब तोर पार के नयापन, विषय पंचको भगवान पार्षद कथा पूर्ण कथा श्रीरामकृष्ण স্বামী বিভিন্ন রঙে বিভিন্ন বর্ণে বিভিন্ন গন্ধে বিভিন্ন আকারে ভালো ভালো গোলাপ তিনি সংগ্রহ করেছিলেন। সেই ষোলটি গোলাপের মধ্যে হচ্ছে আমাদের নিত্যান মহারাজ। আর স্বামী আরো বলেছেন শ্রীরামকৃষ্ণ সূর্য তার এক একটি রে রশ্মি হচ্ছে তার পার্শ্ব। আবার কেউ কেউ বলছেন যে শ্রীরামকৃষ্ণ একটা ডায়নামো, স্পিরিচুয়াল ডায়নামো। সেই ডায়নামোর থেকে যে তার বেরিয়েছে, বেরিয়ে বিভিন্ন জায়গায় আলোকিত করছে বিদ্যুৎবাহী তারের সাহায্যে, শ্রীরামকৃষ্ণের পার্শ্বতা তার এক
তারা হলেন শ্রীরামকৃষ্ণ জীবনের জীবন্ত রাষ্ট্র। হিরণ্ময় মহারাজ মাত্র 42 বছর বেঁচে ছিলেন, তার জীবনে অনেক ঘটনা জানা যায় না, কিন্তু তিনটি ঘটনা একটু অল্প পরিচিত আমি বলছি। অদ্ভুত উপায়ে হিরণ্ময় মহারাজ শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিল। তার মামা ছিলেন ডাক্তার প্যারিচাঁদ মিত্র, তিনি ছিলেন প্যারিচাঁদ, সহজে তার মাধ্যমে প্যারিচাঁদের তার কথা বলছে। তখন শ্রীরামকৃষ্ণের নাম হয়েছে আধ্যাত্মিকতার মানুষ। তখন এই প্যারিচাঁদের দল দক্ষিণেশ্বরে এলেন শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতে। এসে তাদের সঙ্গে বললেন, কিন্তু তাকে বলতে পারলেন না। কিন্তু সেই দলের মধ্যে যে বীরেন্দ্র মহারাজ ছিলেন, তার দৃষ্টি পড়তে বললেন যে এ দলের লোক নয়, আমার দলের লোক। তিনি আড়ালে গিয়ে বললেন, তুমি আলাদাভাবে আমার কাছে আস। সেই যে আসার শুরু, তারপর ঠাকুর তাকে মুড়িয়ে হাতে করে নিলেন। হিরণ্ময় মহারাজকে তিনি একটি চাকরি করেন দক্ষিণেশ্বর এসেছে। আসতে ঠাকুর তাকে স্পর্শ করে দিলেন, স্পর্শ করতেই তিনি একবারে ভাবে বিভোর হয়ে গেলেন। অর্থাৎ স্পর্শ সাথে মন্ত্র দিলেন, সেই মন্ত্রের জোর এমন যে তার মাথা তার সর্ব শরীরে সেই মন্ত্রের উজ্জ্বল দেখতে পেলেন। ভোর কাটল না, বাড়ি ফিরে গেলেন, কিন্তু তা সেখানেও কাটল না। 3 দিন পরে তিনি দক্ষিণেশ্বরে এলেন। বলেছি মুসলমান কি বললেন, কিছু বলতে পারছি না। তখন তিনি বললেন, হাসছেন, সব হাসছেন বলে তিনি স্পর্শ করে সে মন্ত্রের শক্তিটাকে নিয়ে নিলেন। বললেন একে বলে অজপা সিদ্ধ, অজপা জপে সিদ্ধ। আরেক বা লাটু মহাশয় কথা আছে, লাটুমায় দক্ষিণেশ্বরে আছে, নিরঞ্জনময় এসেছেন, ঠাকুর তাকে স্পর্শ করে দিল। লাটুমায় লিখছেন যে নিরঞ্জন 3 দিন 3 রাত একবারে বেহুশ হয়ে রইল, শুধু জপ করে যাচ্ছে, জপ করে যাচ্ছে, জপ করে যাচ্ছে। 3 দিন পর যখন স্থিতাবস্থা এলো, তখন ঠাকুর ফেসে এসে বললেন, তুই যে ওই সব প্যান্টের ট্যান্টের করতিস, ঘোষ দিতেছিল এই ঘোষ দিয়েছে ওটা চলে যাবে। এইভাবে ঠাকুর তাকে নিজের মনের মতো করে তিনি তৈরি করলেন। ঠাকুরের একটি পার্শ্ব এক একটি দিকের তার দৃষ্টান্ত দেখে নিয়ে আমাদের কাছে। এই রামকৃষ্ণ সন্ত, এই রামকৃষ্ণ সন্তে তিনি তার অবদান অনেক, সে কথা আমরা ভুলে যাই। এই যে সর্বজ্ঞ বললেন মায়ের কথা, এই যে মায়ের যে মহিমা তা কেউ জানত না, বিশেষ করে যারা কৃষি ভক্ত আছেন। একমাত্র নিরঞ্জনী মহারাজ সত্যি বলতেন, যখনই গিরিশ বাবু তার পুত্র সন্তান হারিয়ে একেবারে দিশেহারা বিপর্যস্ত, কোন প্রজা পাচ্ছে না, নিরঞ্জন মহারাজের কাছে কি হবে, ঠাকুরকে দেখতে পাচ্ছি, ঠাকুর তো নেই, ঠাকুর থাকলে আমার সমস্যা তোমার হতো, আমি পা পেয়ে যেতাম। তখন নির্মল কেন মা তো আছে, মা ঠাকুর কি অভিন্ন, আলাদা অভিন্ন, মার কাছে যান,
তো মা তাই ঠিক তাই বলছিস হ্যাঁ তখন নির্মাণ বললেন ঠাকুর অবতার আপনি বলেন অবতার কি একটা সাধারণ মেয়েকে বিয়ে করেছিলেন কিন্তু অবতার সঙ্গী মহামায়া লক্ষ্মীর সঙ্গে যেমন নারায়ণের সঙ্গে লক্ষ্মী না থাকলে আমরা চিন্তা করতে পারি না সীতাহীন রামকে আমরা চিন্তা করতে পারি না রাধা রুক্মিণী ছাড়া কৃষ্ণকে আমরা চিন্তা করতে পারি না যশোদা ছাড়া আমরা পুত্রকে চিন্তা করতে পারি না এবং শ্রীরাম মা ছাড়া মা সার্থ ছাড়া শ্রীরাম কৃষ্ণকে তখন কৃষ্ণ বলছেন এই নিরঞ্জনই আমার চোখ খুলে দিল মার সম্বন্ধে এবং তার মার সঙ্গে এত কথা বললেন তিনি তখনই ঠিক করলেন জয়াল পাঠি দেবেন মাত্র জয়াল পাঠি গেলেন বড় মতো কৃতজ্ঞতা করছিল যে ওখানে গেলে মায়ের কষ্ট হবে অন্যতম হবে কিন্তু নিরঞ্জন মার সঙ্গে গেলেন আর নিরঞ্জন মার তার সঙ্গে গেলেন আর নিরঞ্জন মহারাজ আমাদের সঙ্গে আরেকটি কাজ করেছে এই যে আমরা প্রবৃত্ত আগ্রহের কৌতু বলি হস্তাস্তি বলি এই হস্তাস্তি মূল হতা হলেন শশীমনের সঙ্গে নিরঞ্জন মহারাজ তীর ছিল নির্ভীক ছিল কারো বেশ কারো পড়া করতেন না যেটা ভাবতেন তাই করত তিনি এই মহান কাজ তারা করেছেন তারপর যখন বর্ণকর মঠ হল ঠাকুরের শিক্ষা তখন তার এক পরিচিত বৃদ্ধ কার্পেন্টার ছিল কলকাতা তাকে দেখে নিয়ে এসে তাকে দেখে নিয়ে এসে তাকে সুন্দর একটা সিংহাসন করলেন পূজন করলেন বর্ণ ধর্মকে ঠাকুরের সবার গদি নেই পুজোর জিনিসপত্র নেই টাকা তো বিক্রি করে কি বোঝা তখন নিরঞ্জন মহারাজ ভক্তদের বলে ওই ইয়ে প্রথম গেলেন ঠাকুরের গদি কুঙ্গুলি গেলেন ঠাকুরের সন্তানের জন্য জিনিস মাত্র করলেন আর ওই যে কাশীপুরে ঠাকুর যেখানে দাহ করা হয়েছিল সেই দাহ কাছে তিনি একটা বেলঘাট পুঁতেছিলেন বেলঘাট পুঁতে তাতে একটা ওই ঠাকুর যেখানে দাহ ছিল তাতে একটা এখন নেই ওই মান্ডলের তিনি একটা পাশির করে দিয়েছিলেন এই নিরঞ্জন মহারাজ আপনি যে কাশী সেবাশ্রমটা দেখুন এই কাশী সেবাশ্রমের আরম্ভ হওয়ার মূলে হচ্ছেন নিরঞ্জন মহারাজ কাশীতে ছিল তখন উদ্বোধন করতে বেরিয়েছি স্বামীজি ওই ছাপার প্রতি কবিতা বেরিয়েছি বঙ্গভারতে ক্লিক করলাম আছে বহুরূপে সংসার খালি উৎসব এই কয়েকটা কথা কলকাতাদের চারুবাবু ছিলেন তার মনে খুব লাগলো তার যুবক ছিলেন তারা সংঘটিত করলেন আর শুনলেন যে ওই কাশীপুরেতে ঠাকুরের একটা পার্শ্ব আছে আর ঠিক সেই তারপরে তিনি হচ্ছে ঠাকুরের তিথিপূজা প্রথমেই কাশীধামে ঠাকুরের তিথি পুজো উৎসব করেছিলেন তাই ডেকে নিয়ে এলেন তাই ডেকে তাই যে কেদারনাথ মনে তার বন্ধু ছিল তার লাইব্রেরি ঘর ছিল সে লাইব্রেরি ঘরকে ঠাকুরের কাছে একটা ফটো ছিল নেতার কাছে সেই ফটো বেশিয়ে তিনি পুজো করলেন তিথিপূজার দিন উপসাদ তারপর ছেলেকে তিনি উৎসাহ দিলেন এই সেবা কাজে স্বামী যে সেবা যজ্ঞ শিবকিনের গীত সেবা এই গীত সেবার তিনি এক অন্যতম যে প্রবক্তা ছিলেন তিনি এদেরকে দিয়ে এই সমস্ত সেবাকে পালন করলেন পুর ম্যান অ্যাসোসিয়েশন পরবর্তীকালে রামকৃষ্ণ সেবা স্যার পড়তে হোম অনুষ্ঠান নিন্দামার অনেক ধরনের দীক্ষা দেয় না একটা দীক্ষা বেশ দেখা আমরা পেয়েছি যখন মহাপতি সোসাইটি ধর্মপাল কলকাতা মহাসাগর মহাপতি সোসাইটি করেন যে সোসাইটি যে সেক্রেটারি চারুচন্দ্র বসু অপূর্ণিমা লিখছেন যে তিনি বিভিন্ন মাস তার থেকে দীক্ষা দিয়েছিলেন আর যে স্বামীজির শিষ্য শুদ্ধানন্দী ভট ছিলেন এই স্বামী কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন তিনি অনেক স্বামী বই বাংলাতে অনুবাদ করেছেন তার সঙ্গে তিনি একসঙ্গে কাশীতে তপস্যা করেছিলেন এবং সেই সময় তিনি বিরজা হোম করে এই সুধী তার বাড়ির নাম সুধী সুধীরকে তিনি সন্ধান দিয়ে শুদ্ধানন্দ নাম দিয়ে করেছিলেন তার যে অচলানন্দী মহারাজ তার বলে স্বামীজির শিষ্য ফালিদাকে
মায়ের কাছে ভিক্ষারির সঙ্গে সন্ন্যাস নিয়েছিলেন, তাকে কিন্তু যখন হিন্দুনাথ মহারাজ হরিদ্বারে ছিলেন সেই হরিদ্বারেতে তাকে তিনি গেরুয়া বস্ত্র দিয়েছিলেন এবং স্বামীর এক পায়ে উৎকৃষ্ট বৃহস্পতি যে শুভানন্দ মহারাজ বলল, তারপরে অচলানন্দ মাকেদারনাথ মণি আর কি নিশ্চলানন্দ নিশ্চয়ানন্দ নিশ্চয়ানন্দ তখন তিনি এই অন্ধপুরুষের উনেকটার জায়গাতে তিনি সৈনিক অভিশাপ ছিলেন, দুইটাই অভিশাপ ছিল। এই নীলনির্মলের চেহারাতে আকৃষ্ট তার কাছে এলেন এবং তারই অনুপ্রেরণায় তিনি পরবর্তীকালে বেলমুখে এসে বলিদান করেন এবং তার পুরো জীবনকে দিয়েছিলেন তার গুরুভাই পরমেশকে বিকণ্ঠের সঙ্গে। এইভাবে নীলনির্মল মহারাজ সঙ্গে সেবা করে গেছে। আরেকটি কাজ আমাদের তত্ত্বনাম বললেন এই যে দারোয়ানগিরি করা, যখন ঠাকুর কাশীপুরে আছেন তখন নীলনির্মল একদিন তা বলে দেয়, এখন যে আমার শরীরের চেহারা এই চেহারা যেই দেখবে সেই মুক্ত হয়ে যাবে, কিন্তু স্বামীর যখন অসুখ হলো বেলুমঠে যে সেবা ভাব স্বামী যখন বেলুমঠে ছিলেন তখন তিনি লাফিয়াতে পড়ে গেছেন, যখন পুরাট পড়ে গেছেন বসন্ত হয়েছে ছুটে গেলেন যোগানন্দের সেবা করার জন্য, কাকুর মনে নিউমিয়া হয়েছে তিনি সেবা উত্থান করলেন, গরম বসে শেষ অবস্থায় তার সেবা করছে, তার সেবা এই সেবাভাবে তিনি আমাদের কাছে বিশ্বাস করে নিয়েছেন, তার একটা অন্যতম অবদান রামকৃষ্ণ কর্মে এবং তার এই তার ছোট্ট জীবনেতে অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু তার কথা বেশি একটা জানা যায় না, কিন্তু অসঙ্গী মাতা সঙ্গ করেছিলেন তিনি এক কয়েকজন সাধুকে তাকে সেবার সঙ্গে 1948 সালে 1948 সালে তিনি প্রথম কথা বলেছিলেন, তা আমরা কিন্তু তা বলবো না, পরবর্তীকাল সঙ্গে বলবো, কিন্তু নীলনির্মল মহারাজের জীবন ঈশ্বর কোটি নিত্য সিদ্ধের থাক, তাকে কোনোদিন মায় বদ্ধ করতে পারেনি তার অন্য কর্মস্থান। এক অন্যান্য সামান্য একজন সাধক সে তপস্যা করে তার সেখানে একটা বিরামাতীত হয়ে যায়, আর আমাদের রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ্বার এক একটি ব্রহ্ম জ্ঞানী তারা যেখানে জন্মগ্রহণ করেন সেই স্থান পবিত্র হয়ে যাত, তাই নয় আশপাশে যা থাকেন তারাও পূর্ণ তারও ধন্য হয়ে যায়। তার এই পূর্ণ কথা তার জন্মস্থানে বলতে পেরে আমি কৃতজ্ঞ, তাকে যা আমরা স্মরণ করবো তার জীবন যাতে আমরা পড়বো ততই আমরা নিজের জীবনে উপায়িত করতে পারি, দিকে সম্মান করবো। ও শান্তি 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 পরিবর্তন।